এই যে দেখেন এখানে একটা ধারালো একটা ছুরি, এই ছুরিটা দিয়ে এই যে দেখেন কিভাবে ঘষবো। দেখেন যদি একটা কষ উঠাতে পারেন সম্পূর্ণ টাকা মানি ফেরত। সবাই কিন্তু আপনাকে 14 ইঞ্চি 12 ইঞ্চি দিবে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল 16 ইঞ্চি। আমি বলি আমি এগুলোর কিন্তু ইঞ্চির উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক 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 অনেক। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তিস ফ্রেমের পক্ষ থেকে। আজকে আমরা একটা চমৎকার ডিনার সেটের কালেকশন দেখাবো, যেটা কিনা প্রতীক ব্র্যান্ডের, ঠিক আছে। এইটা থাকবে 110 পিসের একটা ডিনার সেট, দেখেন কি চমৎকার, যেটার মধ্যে থাকবে ইচ অ্যান্ড এভরিথিং, মানে আপনার বাড়তি করে কিছুই কেনা লাগবে না। তো কিভাবে আপনি এই সুন্দর কালেকশনটা পারচেস করতে পারবেন সেটা আমি একটু বল দিচ্ছি। লোকেশনটা, দোকানের নাম হচ্ছে আলিফ ক্রকারিজ এবং প্রোপ্রাইটার হচ্ছে সাইফুল ইসলাম অপু ভাই, এবং দোকান নাম্বার হচ্ছে 213 নিউ সুপার মার্কেট, গলি নাম্বার 8, গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205। আর নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে, নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে, নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন, কারণ এইখানে একটু নেটওয়ার্কের সমস্যা থাকে। ফুল ভিডিও জুড়ে আমাদের সাথে আছে শপের ওনার অপু ভাই। অপু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সময় অনেক ভালো আছি। এবং দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। ও ভিডিও শুরু করার আগে আমি আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে এটা 110 পিসের একটা ডিনার সেট ভিউয়ার্স, একদম অরিজিনাল 110 পিসের একটা ডিনার সেট। আচ্ছা, ডিনার সেট ভিউয়ার্স, এটা ল্যান্ডিং গোল্ডের, এটাও কিন্তু আপনার কালার গ্যারান্টি 20 বছর, 20 বছর কি একটা যদি কষ উঠাইতে পারে সম্পূর্ণ টাকা মানি ফেরত। আমার কাছ থেকে একটা প্রোডাক্ট এবে সেটা গ্যারান্টি হবে না, সেই প্রোডাক্ট আমি আল্লাহর রহমতে আপনাদের কাছে বিক্রি করবো না। আর এটা করা উচিত না, মানুষকে ধরেন একবার ঠকাইলেন দ্বিতীয়বার তো আর ওই মানুষ আসবে না, কারণ একটা কাস্টমার একদিনের জন্য না, একজন কাস্টমার দিয়ে আরো দুইজন কাস্টমার পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই। আর আমাদের কথা হচ্ছে আমরা সুনামের সাথে আল্লাহর রহমতে ব্যবসা করি, আপনার কাছে ভালো একটা প্রোডাক্ট দিয়ে ভালো একটা প্রাইস নিব, যেটা ন্যায্য মূল্য সেটাই। তো কথা না বাড়িয়ে প্রোডাক্টটাকে দেখেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা একটু আপনাকে সিরিয়ালি আগে প্রোডাক্টটা দেখেন, কত গর্জিয়াস একটা প্রোডাক্ট। আমি একটু আপনাদেরকে দেখাইনি যে কি সুন্দর করে ভাইয়া সাজিয়েছে। প্রথমে আপনাকে একটু শুরুতে একটু প্রোডাক্টটা হাতে নিয়ে দেখিয়ে দিই ভিউয়ার্স এর দেখেন। মানে ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস, কতটা মার্ভেলাস একটা ডিজাইন। আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ কালার গ্যারান্টি। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রতীক ব্র্যান্ডের, এই যে দেখেন। আচ্ছা, এই যে প্রতীক, প্রতীক সিরামিক্স ডিশওয়াশার ওভেন ফ্রিজার সেফ, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু কোম্পানির কথা। আমি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য হয়তো বা মিথ্যা কথা বলতে পারি দুই চারটা, কিন্তু একটা প্রোডাক্ট কোম্পানি কিন্তু কখনোই মিথ্যা কথা বলবে না। কোম্পানিতে খোদাই করে লেখা থাকে একদম 100%। আর আরেকটা কথা হচ্ছে কি, আমি কিন্তু বরাবর একটা কথা বলি, সেটা হচ্ছে কালার গ্যারান্টি। আমার কালার গ্যারান্টি যদি না হয় সে প্রোডাক্ট আমি অবশ্যই আমি আপনাদের হাতে তুলে দিব। এই যে দেখেন এখানে একটা ধারালো একটা ছুরি, এই ছুরিটা দিয়ে এই যে দেখেন কিভাবে ঘষবো। দেখেন যদি একটা কষ উঠাতে পারেন সম্পূর্ণ টাকা মানি ফেরত, কিচ্ছু হয় না এখানে, মানে সম্পূর্ণ গর্জিয়াস একটা প্রোডাক্ট, একদম সম্পূর্ণ একটা গর্জিয়াস একটা প্রোডাক্ট, কিচ্ছু হয় না, মানে দেখার মতো। আর এটা কাপড়টা আমি আপনাদের একটু হাতে নিয়ে দেখাই দিই। আপনারা তো নি আর চাকু দিয়ে ঘষবেন না, আর এগুলো তো হচ্ছে গিয়ে আপনারা যে তারের ছোবা দিয়ে ডলারও জিনিস না। না না, হ্যাঁ, যতনে রতন মিলে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা সত্য কথা না। আচ্ছা, কি কি থাকছে ভাইয়া? এটা 52 পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, 32 পিস আছে অ্যাভেলেবেল, 110 পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তবে আপনি 110, জি প্রাইস আমরা জানাবো, জি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা যদি আপনার 110 পিসটা নেন আপনার A to Z, আপনার আর কোনো কিছু লাগে না, কারণ একটা ডিনার সেটে একটা শোকেজে যা যা প্রয়োজন এটার ভিতরে সম্পূর্ণটা দেওয়া আছে। আমার জায়গাটা ছোট, জায়গাটা স্বল্পতা, যার কারণে হয়তো দেখতে পারতেছেন না, কিন্তু আমরা যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে কত কিছু পাইতেছেন। আপনি চাইলে কিন্তু আপনি এটা পুরোটা কিন্তু দুইটা শোকেজ আপনি ভরতে পারবেন, দুইটা শোকেজ কিন্তু দুইটা তাক একদম পুরো একদম ফুলফিল ভাবে। আমি তো গোজাগুজি করে লাগাইছি। কি কি থাকছে ভাই বলেন? এটা থাকবে হচ্ছে কি প্লেট 6টা, হাফ প্লেট 6টা, জি কাপ 6টা, পিরিচ 6টা, এই হচ্ছে 4 6 24 24, 6টা ডেজার্টের বাটি। এই যে ডেজার্টের বাটিটা, এই যে দেখেন, এটা হচ্ছে যে আপনার ফিন্নি পায়েস রসমালাই দধি আইসক্রিম, মানে ডেজার্টের যে আইটেমগুলো সেটা হচ্ছে এইটা, এরকম 6টা বাটি থাকবে সাথে। কিন্তু আপনার 6টা কিন্তু আপনার এই যে ফিন্নি কিংবা পায়েস সেমাই খাবার জন্য এরকম 6টা স্পুন থাকবে। এই স্পুনটা কিন্তু আপনার গোল্ড অ্যান্ড করা স্পুন, এটা লোকাল স্পুন না, এরকম 6টা থাকবে। এক আপনার 6টা হচ্ছে কি আপনি মিষ্টি খাবার জন্য, আপনি মিষ্টি দেখা গেছে আপনার আনারস কিংবা আম টাম যখন খাবেন তখন কিন্তু এই 4টা চামচটা প্রয়োজন আছে, এরকম 6টা থাকবে ভিউয়ার্স।
আর সাথে কিন্তু আপনার সুপ বাটিটা এবং সুপ স্পুনটাও কিন্তু সাথে কিন্তু পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে কি আপনাদের সুপ বাটি, এটা হচ্ছে কি ফিনি কি বলে, এটা হচ্ছে শেয়ার লাগ দিতে পারেন, সুপ দিতে পারেন, আপনারা যেটা ইচ্ছে মানে এটা মাল্টিপারপাস বাটি। আমাদের কথা হচ্ছে আপনারা তো বলে দেন, কিন্তু আমরা তো এটা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। জি জি, সেটা তো অবশ্যই, যে সেটা অবশ্যই, সেটা আর কি বলার ক্ষেত্রে এটা হলো আপনার পাস্তা নুডল সুপ, মানে একদম দুজনের তরকারি এরকম ছটা বাটি থাকবে, সাথে এরকম ছটা সুপ বাটি থাকবে, সুপ স্পুন থাকবে ছটা। এটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দেওয়া আছে, বেশিও না কমও না, প্রয়োজন ততটুকু। একটা মেজারমেন্ট আছে, স্ট্যান্ডার্ড সাইজ। জি জি, স্ট্যান্ডার্ড সাইজ, একদম সম্পূর্ণ স্ট্যান্ডার্ড সাইজ একটা প্রোডাক্ট এটা। আচ্ছা, তারপর আর কি থাকছে ভাই? তারপর হচ্ছে সাধারণত কিন্তু ডিনার সেটে কিন্তু আমরা দুইটা রাইস ডিশ থাকে না, এটার ভিতরে কিন্তু আমরা রাইস ডিশ দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে রোজ ডিশ, একটা হচ্ছে রাইস ডিশ। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন রাইস ডিশটা কতটা সুন্দর, এটা হচ্ছে, এটা হচ্ছে আমরা রাইস ডিশ দেওয়ার জন্য মানে সম্পূর্ণ। আর এটা কিন্তু সাধারণত কিন্তু ওই পাতলা, অতটা পাতলা সিরামিক থাকে, কিন্তু মোটামুটি মোটা। আর এটা আপনার লং লাইফ ইউজ করতে পারবেন, আপনার হাত থেকে পরে যদি না ভাঙে কিচ্ছু করতে পারবে না, এরকম একটা রাইস ডিশ থাকবে। তারপর হচ্ছে কি এই যে একটা এরকম একটা ওভাল ডিশ থাকবে। জি, ওভালটা কয় ইঞ্চ ভাইয়া? এটা 16 ইঞ্চি সাধারণত বড়। জি, সবাই কিন্তু আপনাকে 14 ইঞ্চি 12 ইঞ্চি দিবে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল 16 ইঞ্চি। আমি একটু বলি, আমি এগুলোর কিন্তু ইঞ্চির উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক 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 অনেক। আপনার রাইস ডিশ কোন একটা? জি, রাইস স্পুন একটা, একটা ডাউলে থাকবে, একটা হচ্ছে আপনার ঝাঁঝরা থাকবে একটা। তারপর হচ্ছে কি এখানে কিন্তু কি চমৎকার লাগছে দেখতে, কারি স্পুন আরেকটা থাকবে। তারপর হচ্ছে আপনার স্কোয়ার কারি থাকবে একটা। আচ্ছা, এই যে তারপর হচ্ছে কিন্তু সাথে কিন্তু পাচ্ছেন হচ্ছে কি আপনার কাছে ছয়টা এই যে কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস। আপনি কোক খাবেন আপনি অন্য একটা গ্লাস দিয়ে না, এই সেটের সাথেই আপনি কোকের গ্লাসটা পাচ্ছেন। ওকে, হ্যাঁ, এরকম ছটা কোকের গ্লাস থাকবে। তারপর হচ্ছে কি আপনার এই যে মাল্টিপারপাস মিল্ক শেক যেটাকে বলে, এটা হচ্ছে কি ছটা এরকম লাচ্ছি গ্লাস থাকবে, মিল্ক শেক লাচ্ছিটা যে খাওয়ার জন্য, এরকম ছটা খুবই কোয়ালিটি, অনেক কোয়ালিটি জিনিস। না যে দেখতেছেন একটা দিয়ে দিবে আর একটা, না 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 না, যে যা দেখতেছেন তাই পাবেন। কত মোটা, এটা অনেক হেভি জিনিস। এরকম নরমালি ছয়টা লাচ্ছি গ্লাস কিনতে গেলে আপনাকে 1500 টাকা লাগে, অরিজিনালটা যদি কিনতে যান, লোকালি কিনতে গেলে তাও 800 টাকা লাগে। আচ্ছা আচ্ছা, জি, এরকম ছয়টা লাচ্ছি গ্লাস পাচ্ছি, ওয়াটার গ্লাসটা, এটা কিন্তু নরমাল ওয়াটার গ্লাস না, কিন্তু পানি গ্লাসটা কিন্তু একদম উন্নত মানের একটা ওয়াটার গ্লাস দেওয়া আছে। দেখেন কত ভারী, হ্যাঁ, এরকম ছয়টা ওয়াটার গ্লাস। আপনার সাথে কিন্তু আপনার দুইটা চিমটা থাকবে। আচ্ছা, চিমটাও থাকবে, একটা হচ্ছে আপনার রোস্টের জন্য, একটা হচ্ছে ওই যে টিকা টিকা ওঠানোর জন্য, এরকম ছোট, এরকম দুইটা থাকবে। মানে এমন একটা প্রোডাক্ট কোম্পানি আপনাকে কি বলে প্যাকেজ করছে। জি জি, আপনি এ টু জেড আপনার সব কিছু পাবেন। তারপর হচ্ছে গিয়ে আরও একটা বিষয়, সেটা অনেকে কিন্তু এখন কিন্তু ঝোল টোল খায় না, এরকম কিন্তু আপনার এই যে কি বলে ঝোল ছাড়া একটা চিমটা যেটা বলে আর কি, এরকম একটা চিমটা পাবেন। এটা কিন্তু খোলা থাকবে এইভাবে করে যখন উঠাবেন তেলের থেকে, জি 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 জি, ধরে উঠে যাবে এইভাবে, মানে জিনিসটা উঠাতে সুবিধা যাবে। যেমন আমরা পিঠা বানাবো না, তেলের পিঠা, এখন তো তেলের পিঠা বানানোর সিজন, বা পিঠা বানানোর সিজন, আপনারা পিঠা উঠাবেন এই যে চিমটা দিয়ে ধরবেন পিঠাটা, দেখবেন কি সুন্দর ছপ 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 করে তেলগুলো পড়ে যায়। জি, খুবই সুন্দর জিনিস, এরকম একটা থাকবে। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন আকর্ষণ যে জিনিসটা, এই যে দেখেন, মানে এটা আপনার সুইট স্পুন। আচ্ছা, মানে অনেক সুন্দর একটা, অনেক সুন্দর এরকম একটা হাঁস মনে করেন, আপনার টেবিলে থাকলো আপনার দেখার একটা সুন্দর যে অনেক গর্জিয়াস প্রোডাক্ট, এই পিসের মতো লাগছে। এই যে স্পুনটা দেখেন কতটা সুন্দর, বাচ্চারা কিন্তু খেতে পারবে এটা, বাচ্চা আর বুড়োরা এটা সবচেয়ে বেশি খায়, বাচ্চারা কিন্তু বুড়োরা বেশি পছন্দ করে এরকম কি থাকবে। আচ্ছা, আর কি থাকছে ভাই? তারপর হচ্ছে এই যে দেখেন আইসক্রিমের জন্য, আইসক্রিম ফালুদার জন্য নিয়ে আসা হয়েছে, এই যে আইসক্রিমের জন্য। আর আপনারা যদি চান দেখা গেছে এই স্পুনটাও এটা ভিতরে ইউজ করতে পারবেন, দেখেন কত সুন্দর লাগে, এইটা ইউজ করা যাবে। তারপরে হচ্ছে বড় স্পুন যেটা, সেই এই বড় স্পুনটাই কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন। যে এই যে অনেক সুন্দর জিনিস, মানে গর্জিয়াস প্রোডাক্ট, আপনি যেভাবে চান ওইভাবে ইউজ করতে পারবেন, এটা লং লাইফ আপনি আমাদের, জি, কালার গ্যারান্টি আছে। এই যে দেখেন কত ভারী, কত ওয়েটফুল, আমি কেন ধরে ধরে দেখাচ্ছি জিনিসগুলো, আমি কাছ থেকে দেখছি তো, আপনারা হয়তো অনলাইনে দেখছেন বলতেছেন যে দেখতে মনে হয় ক্যামেরায় ভালো আসতেছে, কাছাকাছি ভালো আসতেছে না, বাট বিলিভ ইট অর নট, এটা কিন্তু আসলেই খুব ক্লাস এবং গর্জিয়াস। জি জি, ডিনার সেটের সাথে বিরিয়ানির প্লেটটা কিন্তু থাকে, কিন্তু বিরিয়ানির প্লেটের সাথে কিন্তু আপনার ডাল ভাত খাওয়ার প্লেটটা কিন্তু থাকে না, এইখানে কিন্তু আপনার ডাল ভাত খাওয়ার প্লেটটা কিন্তু আপনাকে কোম্পানি দিয়ে দিছে। এই যে দেখেন, আপনি বিরিয়ানি খাবেন একটা প্লেট দিয়ে আর ডাল ভাত খাবেন আরেক প্লেট দিয়ে, তা কি হয় কখনো? আরে বিরিয়ানির প্লেটে কি আমরা ডাল দিয়ে খাইতে পারবো? না না, কখনোই পারবেন না। এটা হচ্ছে গিয়ে আপনার ডাল ভাত খাওয়ার প্লেটটা, এরকম ছটা ডাল ভাত খাওয়ার প্লেটও থাকবে।
তারপর হচ্ছে কিন্তু আপনার সাথে যেটা মূল আকর্ষণটা সেটা হচ্ছে এই যে দেখেন কোরমা ডিশটা। আচ্ছা, মানে একটা ডিনার সেটে আপনার যে আকর্ষণটা দেখেন, আমার ডিসপ্লেটা অত সুন্দর না, যার কারণে আমি আপনাদের ভালোভাবে ডিসপ্লে করে দেখাইতে পারি না ভিউয়ার্স, তার আপনি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এটা হচ্ছে আপনার কোরমা ডিশটা, কোরমা ডিশটা দেখেন কতখানি জায়গা। আপনি গরু মাংস রান্না করেন কিংবা ভাত রান্না করেন কিংবা আপনার স্যুপ হালিম, এটা আপনাকে অনায়াসে আপনার আপনার খাবারটা অনেকক্ষণ গরম থাকবে, যে এরকম একটা একটা কোরমা ডিশ থাকবে। তারপর হচ্ছে কিন্তু এই যে সাথে 32 পিস একটা ডিনার সেট নিলে, 32 পিস একটা ডিনার সেট নিলে সাথে কিন্তু আপনি একটা কারি বাটি থাকে, কিন্তু এখানে কিন্তু একটা কারি বাটি না, এখানে কারি বাটি কিন্তু 10 পিসের একটা ডিনার সেট, এখানে কয়টা কারি বাটি থাকবে? এখানে চারটা কারি বাটি, দুইটা ছোট দুইটা বড়। না, এখানে কিন্তু দুইটা ছোট দুইটা বড় না, এখানে কিন্তু চারটাই বড় দিছে, চারটাই বড়। মানে কোম্পানি একদম পুরো মার্বেল স্কোয়ার টাইপের একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওইভাবেই আমি আপনাদের কথা বলছি। সাইজটা কিরকম ভাইয়া? এটা হচ্ছে কি 9 ইঞ্চি, একদম অরিজিনাল 9 ইঞ্চি। আপনারা চাইলে স্কেল দিয়ে মাইপ আমার কাছে প্রোডাক্ট নিতে পারেন ভিউয়ার্স। এরকম আপনারা পাবেন হচ্ছে চারটা কারি বাটি পাবেন, 3 দিনের একটা অফার, আমি অফারটা বলে দিব, 3 দিনের অফারে কিন্তু এই 12টা স্ট্যান্ড কিন্তু পাবেন। আর একটা কথা হচ্ছে কি, আমি কিন্তু অরিজিনাল যে স্ট্যান্ডটা সেই অরিজিনাল স্ট্যান্ডটা আমি আপনাদের দিব। এটার ভিতরে কিন্তু একটা ই হয়, অনেকে কি করে আপনাকে দেখাবে এইটা দিয়ে দিবে আপনার কম দামিটা, এখানে আমি কিন্তু এই মোটাটা দিব, এই পাতলাটা কিন্তু দিব না, এই যে দেখেন। আচ্ছা, আমরা মোটা পাতলাটা আপনি দর্শকদেরকে দেখাই দিতেছি। এটা হচ্ছে কি শাইনপুকুর? শাইনপুকুর না, হ্যাঁ একদম নরমাল, এগুলো এটা লোকাল একটা। জি 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 জি। আর শাইনপুকুর তো মানে বুঝিনি। জি 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 জি, একদম অরিজিনাল স্ট্যান্ড। হ্যাঁ, এটা গিফট থাকবে। এটা স্ট্যান্ড কত পিস? 24টা। ওকে, স্ট্যান্ড থাকবে 24টা। তাহলে এভাবে আপনারা সাজিয়ে রাখতে পারবেন। জি জি, মানে আরো সুন্দর করে গর্জিয়াস করে সাজিয়ে রাখতে পারবেন। আমাদের দোকানটা মানে একটু ছোট, যার কারণে অনেক প্রোডাক্ট আপনাদের কিভাবে দেখাইতে পারি না ভিউয়ার্স। তো এটা আপনি চাইলে পুরোটা আপনি দুইটা শোকেজে করে ফেলতে পারেন, ওইভাবে আপনি সাজাতে পারবেন। অবশ্যই। তো ভাইয়া, অনেক আমরা তো পরিচিত হলাম প্রোডাক্টের সাথে, এখন আমরা মূল জায়গায় ফিরে যাই। জি, এটা মূল জায়গাটা হচ্ছে কি আপনার প্রাইসটা, সেটাই তো বলতে যাচ্ছি। তো প্রাইসটা আমি বরাবর আমাদের যেটা লেজার প্রাইস সেটাই রাখি। একটা 52 পিস একটা ডিনার সেট কিনতে গেলে এগুলা দেখা যায় আপনাকে 20-25 হাজার টাকা লাগে। তো আমার এখানে কিন্তু আপনার 52 পিস না, 110 পিসের একটা ডিনার সেট, 110 পিসের একটা ডিনার সেট কিন্তু আমি একদম রিজনেবল। আমার কথা হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে যাতে আমি দুইটা একটা প্রোডাক্ট না বিক্রি করতে পারে, একটা ভিডিওর মাধ্যমে যাতে আল্লাহর রহমতে কম করে আমি 20-30টা ডিনার সেট ইনশাআল্লাহ বিক্রি করতে পারে আল্লাহর রহমতে, ওই চিন্তাধারা থেকে একদম রিজনেবল যে প্রাইসটা সেটা মানুষ চিনুক দোকান। জি 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 জি। তো এটা 52 পিসের রেট হচ্ছে গিয়ে, আস্কিং রেট হচ্ছে গিয়ে আপনাকে 16,000 টাকা, আমাদের কাছ থেকে নিতে পারবেন 52 পিস মাত্র 12,800 টাকা। 110 পিস নিবে তার জন্য 20-30-25 ওরকম কোন বাজেট না। আপনি একটা ডিনার সেট 110 পিস মানে হচ্ছে গিয়ে ন্যূনতম, আপনি এলিফ্যান্ট রোড কিংবা আপনার গুলশান মন্ডিতে কিনতে গেলে 30,000 টাকা লাগবে, ন্যূনতম 30,000 টাকা লাগবে, খুচরা কিনতে গেলে আরো বেশি লাগবে, কিন্তু আমরা সেটা রাখতেছি না, মাত্র 18,500 টাকা। আমার দর্শকরা এসে আপনার সাথে কোনো দাম কষাকষি না করে আসবে দিবে দেখাবে নিবে চলে যাবে। আচ্ছা, আপনি কি বলতে চান তাহলে বলেন। আমি বলতে চাই এমন একটা প্রাইস দেন যাতে আমার দর্শকরা আমার মতো এসে যাতে আপনার সাথে বার্গেনিং না করে। আচ্ছা, যান একবারে 1,000 টাকা লেস, 1,000 টাকা লেস, 17,500 টাকা, 17,500। আপনি হ্যাপি? আরো চাইতেছেন? আমি আরো চাইতেছি মানে আমি তো চাই, এখানে তো শেষ, এখানে শেষ না না, এখানে ভাইয়া শুনেন একটা কথা বলি, কোন জিনিসেরই ভাই ন্যায্য মূল্য নাই বাংলাদেশে। এটা সত্য কথা বলছেন, এটা সত্য কথা বলছেন, বাংলাদেশে এখন কোন জিনিসের ন্যায্য মূল্য নাই, কোন জিনিসই সঠিক নিয়মে চলতেছে না। হ্যাঁ, তো মানুষ এখন সব দিকে হিমশিম খাইতেছে, এটা সত্য কথা, এটা সত্য কথা। আপনারা যেমন ব্যবসা করতে হিমশিম খাইতেছে, মানুষরা কিনতে খাইতে হিমশিম খাইতেছে, এটা সত্য। তো মানুষ যাতে কিনতে পারে, মানুষেরও যাতে কেনার মতো একটা প্রফিট থাকে, এবং আপনারও যেন সামান্য কিছু প্রফিট দিয়ে আপনারাও যেন চলতে পারেন, এমন একটা প্রাইস আমি চাই। ওই একটা দিবেন দিয়ে একটা বেচে একটা দিয়ে লাভ করে বসে থাকবেন সেটা আমি চাই না, সেটা আমিও চাই না। আচ্ছা যান, আপনার 3 দিনের ভিতরে যে নেবে 17,000 টাকা, যান আরো 500 টাকা লিস্ট, আরো 500 টাকা, 3 দিনের ভিতরে যে নেবে আরো 500 টাকা লিস্ট, মাত্র 17,000 টাকা। এটা এখন আপনি খুশি?
এটা তিন দিনের অফার। আচ্ছা এটা হচ্ছে 110 পিস, 110 পিস, 110 পিস পাচ্ছেন মাত্র 17,500 টাকা। এটা হচ্ছে প্রতীক সিরামিকের। হ্যাঁ জি জি, প্রতীক সিরামিক। আচ্ছা তো ভাইয়া, ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা একটু বলুন। ঢাকার ভিতরে যে নিবে, ঢাকার ভিতরে নিবে হচ্ছে গিয়ে আপনার সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবে, বাকিটা হচ্ছে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে মাল, বাকিটা হাতে মাল পাওয়ার পরে বাকি টাকা বুঝিয়ে দিবেন, যে মাল বুঝিয়ে নিয়ে বা বাকি টাকা দিয়ে দিবেন। আর সেম কন্ডিশন হচ্ছে গিয়ে ঢাকার বাইরে আপনি 2,000 টাকা কিংবা 1,000 টাকা, যে আপনি যতটুকু টাকা আপনি দিতে পারেন আপনি, এটা হচ্ছে কনফার্মেশন। জি 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 জি, ওই অতটুকু টাকা আপনি অ্যাডভান্স করবেন, বাকিটা আপনি বাসায় যাওয়ার পরে বা হাতে বুঝে পাবেন, তারপরে হচ্ছে টাকাটা আপনি দিবেন। ওকে 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 ওকে, লাগলে অবশ্যই।